সবাইকে আদাব, নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি খুবই ভালো আছি। আজকে আমি দেখাবো কীভাবে গোলাপ ফুল আঁকতে হয়। গোলাপ ফুল আঁকার জন্য আপনারা কিছু টেকনিক অ্যাপ্লাই করতে পারেন, সেই টেকনিকগুলো আমি একটু দেখাচ্ছি। প্রথমে ধরেন একটা লাইন দিলাম, দেখছেন, এবং এই পেন্সিলের কোথাও ডার্ক এবং কোথাও হালকা করছি, দেখতে পাচ্ছেন। এবং একটু টোন দিচ্ছি আমি, একটা পাতা দিচ্ছি, এদিকে একটু গাঢ় থাকে। এই তো মোটামুটি একটা মুখস্থ গোলাপ কিন্তু হয়ে গেল, ঠিক আছে। এই গোলাপটা আমার মনে হয় সবাই আঁকতে পারবে, এত সহজ গোলাপ। এটা একটু টোনটা আমি একটু দিচ্ছি, দেখেন, ক্যারেক্টার বুঝে বুঝে কিন্তু আপনারা এই স্কেচটা করবেন, ক্যারেক্টার বুঝতে হবে। আমি একটু 4B পেন্সিল ব্যবহার করছি। দেখা যাচ্ছে? আশা করি দেখতে পাচ্ছেন। আপনারা এরকম পেন্সিল স্কেচ করবেন, আগে লাইট ডিপ কোথায় আছে সেটা আপনারা আগে বের করার চেষ্টা করবেন পেন্সিল দিয়ে। যখন এইটা পারবেন তখন আপনারা কাপড়ের মধ্যেও রং করতে পারবেন। তবে প্রথমে সাদা কালো রং করবেন, অবশ্যই কালারিং কালার করার দরকার নেই। যারা নতুন আছেন আপনারা কালারিং করার কোনো প্রয়োজন নেই, আপনারা প্রথমে এক কালার দিয়ে করবেন। ক্যারেক্টার বুঝে বুঝে কিন্তু আমি, দেখছেন, টানগুলো দিচ্ছি। আমি কোনো কিছু না দেখেই আঁকছি, আপনারা অবশ্যই চেষ্টা করবেন কোনো কিছু দেখে আঁকার। এবং ক্যারেক্টারগুলো কোন দিকে আছে, এই পাপড়িগুলো কোন দিকে আছে সেটা বুঝে বুঝে, আপনারা দেখে দেখে, আলো এবং ছায়া দেখে দেখে কিন্তু টোন দিবেন।
অর্ডার করে দিচ্ছি। কিছু কিছু জায়গায় খুব বেশি ডার্ক না করলে আপনার ইয়েটা বের হবে না। যে এইসব জায়গাগুলো দেখে দেখে, মোটামুটি সব জায়গাগুলো যখন হয়ে যাবে তখন আপনি দেখে দেখে আরও ফাইনাল ডার্ক করবেন, তাহলে ফুলটা বের হবে। কিন্তু আগেই ডার্ক করবেন না, আগেই ডার্ক করলে বুঝতে পারবেন না কতটুকু কোন পাপড়ির ডার্ক অংশ কতটুকু ডার্ক, এটা আগেই করবে, আগেই পুরোপুরি বোঝা যায় না, সব শেষ হয়ে গেলে বুঝতে পারবে। আবার দীর্ঘদিন করলে মুখস্থ হয়ে গেলে সব কিছু, তখন আবার তখন পারবে। কখনো শ্যাডো এদিকে পড়ে, আবার কখনো এদিকে পড়ে, এখানটাতে হালকা থাকতে পারে, এটা আপনার বাস্তব দেখে দেখে করবেন। যেমন এটা, এটার এদিকটা কিন্তু আমরা চাইলে ডার্ক করতে পারি। আবার এখানে একটু হালকা করে দিলাম, এই মোটামুটি কিন্তু আমাদের একটা মুখস্থ গোলাপের মতোই, আমরা কিছু দেখি নেই, না দেখেই কিন্তু করেছি। আপনারা হয়তো দেখে করলে আর একটু অন্যরকম ক্যারেক্টার আসতে পারে। যারা একদম নতুন আছেন আপনারা কালার স্কেচ করবেন, স্কেচ করার পরে এরকম পেন্সিল স্কেচ করার পরে যখন দেখবেন যে মোটামুটি আমি এখন টোনটা বুঝতে পারছি, কোথায় হালকা কোথায় ডার্ক, এই ব্যাপারটা বুঝতে হবে সবার আগে। সব জায়গার পাতা এক কালার করবেন, একরকম শেড করতে আমি না করছি, কারণ হচ্ছে প্রথমে আগে চোখ দিয়ে দেখার চেষ্টা করেন যে কোথায় হালকা আছে কোথায় গাঢ় আছে। এটা যখন আপনি এক কালারে বুঝতে পারবেন, দেন আপনি কালারে গিয়ে আবার দেখবেন কোথায় হালকা কালার আছে কোথায় গাঢ় কালার আছে এবং কোথায় কী কালার ব্যবহার করা আছে। ঠিক এভাবে করে প্রথমে বুঝে নিতে হবে। এরপরে হচ্ছে আপনারা কাপড়ে যাবেন, কাপড়ে গিয়ে যেহেতু আমরা কাপড়ে বাইন্ডার এনকে ব্যবহার করে কাজ করব, সেক্ষেত্রে ওইটা আরেকটু জটিল ব্যাপার। এবং এই জন্যই আমি কিন্তু বলছি যে আপাতত আপনারা যারা একেবারে নতুন, আপনারা কাপড়ে করার দরকার নেই, আপনারা কাগজে স্কেচ করে মোটামুটি দেখেন যে যে ব্যাপার আপনি যেমনটা চাচ্ছেন তেমনটা পারছেন কিনা, লাইট এবং ডার্ক ব্যাপারটা করতে পারছেন কিনা। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।